কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খালিশাকোটি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের কাঁচা খন্দকার এর স্ত্রী মদিনা খাতুনের ভিজিটে কার্ডের 12 বস্তা চাউল উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিক কর্মীরা অনুসন্ধানে গেলে বেরিয়ে আসে আসল তথ্য, 2019 সালের 11 মার্চ মদিনা খাতুনের নামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু মন্ত্রণালয় কর্তৃক মাসে 30 কেজি খাদ্যশস্যের ভিজিটিং কার্ড হয়, কার্ড নম্বর 71। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কার্ড হওয়ার ব্যাপারে কিছুই জানেন না ভুক্তভোগী মদিনা। এদিকে তার ওই কার্ড ব্যবহার করে 12 মাসের 30 কেজি করে খাদ্যশস্য উত্তোলন করে নিয়েছেন একটি মহল। যেহেতু কার্ড স্বত্বাধিকারী মদিনা নিজেই জানেন না তার হাওয়ার ব্যাপারে, তাহলে কোথায় গেল এই কার্ড, 12 মাসের খাদ্যশস্য? এমনই প্রশ্ন এলাকার সচেতন মানুষের। ভুক্তভোগী মদিনা খাতুন জানান, 2019 সালের প্রথমের দিকেই স্থানীয় মহিলা মেম্বার আবাকে ভিজিটিং চাউলের কার্ড করে দেওয়ার কথা বলে আমি তার কথা অনুসারে আবার ছবি এবং ভোটার আইডি কার্ড দেওয়ার কাছে গিয়েছিলাম, কিন্তু অনেক দিন পার হলেও আমার নামে কোনো কার্ড হয়নি বলে জানান তারা। পরে আমাদের এলাকার যাদের নামের কার্ড হয়েছে তারা চাউল উত্তোলন করতে গিয়ে দেখে মদিনা কাউসার নামের একটি কাটে চাউল উত্তোলন হচ্ছে। শুনে আমি ইউনিয়ন পরিষদে খোঁজ নিলে আবার ইউনিয়ন পরিষদ থেকে আমাকে জানানো হয় আমার নামে কোনো ভিজিটিং চাউলের কার্ড হয় নাই। কিন্তু আজ যখন করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের কারণে চেয়ারম্যান মেম্বার আটক হতে শুরু করেছে, হঠাৎ করে তখন 12 মাসে 12 বার যে কার্ডে চাউল উত্তোলন করা হয়েছে সেই কার্ড 7 নং ওয়ার্ড মেম্বার মনিরুল আমার কাছে পৌঁছে দিচ্ছে। মেম্বার বলছেন, আপনার কার্ডটি ইউনিয়ন পরিষদে পড়েছিল, খোঁজ খবর নেননি, এই নেন কার্ড রাখেন। মদিনা খাতুন আরো জানান, আমি নিজ নাম স্বাক্ষর করতে জানি, কিন্তু এই কার্ডে 12 বার চাউল উঠেছে টিপসহি দিয়ে, আমার চাউল গেল কোথায়? আমি এটার তদন্ত করে বিচার দাবি করছি। এই বিষয়ে মদিনার ছেলে জানান, আমাদের এলাকায় যাদের নামে কার্ড হয়েছে তারা চাউল উত্তোলন করতে গিয়ে দেখেন মদিনার স্বামীর কাউসার একটি কার্ডে চাউল উত্তোলন হচ্ছে। এমন সংবাদ পেয়ে ইউনিয়ন পরিষদের খোঁজ নিলে তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। আজ যখন বিভিন্ন স্থানের সরকার ব্যবস্থা নিচ্ছে, ভয় মেম্বার 12 বার চাউল উত্তোলন করা কার্ড আমাদের দিয়ে যাচ্ছে, তাহলে 12 মাসের চাউল গেল কোথায়? আমি এ বিষয়ে তদন্ত করে বিচার চাচ্ছি। এই এলাকার ভিজিটিং কার্ডধারী অন্য ব্যক্তিদের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে মনিরুল মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে প্রথমে কথা বললে ও পরে কথা বললে অস্বীকৃতি জানায়। বলেন, চেয়ারম্যান এর নিষেধ আছে, কথা বলা যাবে না। খলিশাকুণ্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, বিষয়টি জানা ছিল না, আমি দেখছি কি করা যায়। উপজেলা নির্বাহী অফিসার শারবিন আক্তার জানান, আপনাদের কাছে থেকে প্রথম শুনলাম, তদন্ত করে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা, তো এদের যে 30 কেজি যে কার্ডের কথা, এটা আমাকে বলছে যে কার্ডটা হয়েছে, কিন্তু এ পর্যন্ত আমাকে কোনো চাল দেয়নি। তাই যদি চাল না পেয়ে থাকে তাহলে সত্যিকারের তদন্ত সাপেক্ষে এরাটা শুরু হওয়ার দরকার এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়ার দরকার। এবং এটা আমার কথা না, এবং জনগণও এটাই চাই। তার একাউন্ট হলো কিনা এবার আমি দেখবো, আগে দেখি তারপরে আপনার কথা বলবো। আমি তখন বুঝতে পারছি না, আমি আপনাদের কি বললো তাহলে, যে আপনার 1 বছরের অধিক সময় যে চাউল উঠছে, তাহলে তার এর ভিতরে আপনি কি একটা বিষয়টা দেখেন? না না, আমি তুমি আমার নাম বললাম কি জানি, ওই মহিলা তো আমাকে বলে দিয়ে গেছো, মহিলা মানে অভিযোগ করতে হবে, আমার কাছে করতে হবে, মেম্বার করতে হবে, কোনো অভিযোগ করে না। তারা তো বলছে যে সচিবের কাছে তারা দীর্ঘদিন আসছে, কিন্তু সচিব খারাপ ব্যবহার করছে। সচিব কি করছে তারা জানি, আমার কাছে তারা আমার ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সেই ওয়ার্ডে আছে, জিজ্ঞেস তো তাদের হয়েছে, তার মতো করে। এই কার্ডে চাইল যতদিন দিয়েছে ততদিন ধরেন যে চাইল তুইলিছে, সে চাইল তারা আমাকে দেয়নি, কালকে কার্ডটা দিয়ে গেছে। কাল কত তারিখ ছিল? 20 তারিখ, তাই তো জানছি না, 20 তারিখ, কাল 20 তারিখ ছিল। জি, তো এই যে কার্ডে যে টিপ সই দেখছি, সই আপনি কি স্বাক্ষর জানেন? কার্ডই তো আমাকে দেয়নি, তো হয়েছে টিপ দেবো কি কে? আমি স্বাক্ষর জানি, সই জানি, স্বাক্ষর জানি, যে এদেরকে লিখে দিতে জানি, তো আমাকে ধরেন যে কার্ড তো কোনদিন দেয়নি। তো এবার আপনি জানতেনও না যে আপনার নামে কার্ড হয়েছে? জি না। এরপরে হয়েছে 17/3/2019 সালে কার্ডটা তৈরি হয়েছে, এ পর্যন্ত 1 বছর চাউল টাউল কিছুই পায়নি, কিন্তু গতকালকে এই কার্ডটা বিভিন্ন রকমের জানাজানির মাধ্যমে মেম্বার আমার মাকে খুঁজে বেড়াই, তারপরে এখন মেম্বারের সাথে যখন আমার মা যায়নি, সেখান পরে দুপুরবেলায় 20 তারিখের দিন গতকালকে এই কার্ডটা আমাদের বাড়িতে দিয়ে যায়। কে দিয়ে যায়? এই যে মাঝখানে যে চাউলটা গেছে, এটা আপনারা পাইছেন না? আমি এ পর্যন্ত কারো চাউল পাইনি।